ক্যান্সেল করলে উচ্চ মাধ্যমিকের তো পরবর্তীকালে বিচার সমস্যা হবে, কোনো সমস্যা হবে না। এবার পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাকি পর্ষদের তরফ থেকে রীতিমতো জানিয়ে দেওয়া হয়েছে অফলাইনে জুন মাসের 1 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা কার্যত সম্ভব নয়। তাহলে কি মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাবে না মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে না, পিছিয়ে যাচ্ছে? মাধ্যমিক পরীক্ষা তাহলে কিভাবে হবে, কবেই বা হবে, কিভাবে মূল্যায়ন করে তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট দেওয়া হবে, এই সমস্ত প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। তাহলে এই সমস্ত বিষয় ডিটেলসে অ্যানালাইজ করব এবং তোমাদের বলবো যে কিভাবে এ তোমাদের পরীক্ষা হতে পারে বা পরীক্ষা ক্যান্সেল হবে কিনা। এছাড়া তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তোমাদের ক্ষেত্রে কি ঘটবে, এই সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতে অ্যানালাইজ করব। এখন দেখো পুরো ব্যাপারটা অ্যানালাইজ করে সবার প্রথমে মাধ্যমিকের স্টুডেন্টের কথা, যদি মাধ্যমিকের স্টুডেন্টের এর দিকে দেখি আমরা, ঠিক আছে, মাধ্যমিকের এক্সামের ক্ষেত্রে দেখি যে আমাদের জুন মাসে কি বলে দিল যে এক্সাম যেটা রয়েছে, ঠিক আছে, সেটা জুন মাসের কি হচ্ছে 1 তারিখ থেকে ছিল, ঠিক আছে, জুন মাসের 1 তারিখ থেকে ছিল। এই যে জুন মাসের 1 তারিখে, জুন মাসের 1 তারিখে এক্সাম কখনোই সম্ভব নয় যেটা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে। তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলেছো জুন মাসের 1 তারিখ থেকে পরীক্ষা সম্ভব নয়, পরীক্ষা তো ক্যান্সেল করেনি। হ্যাঁ অবশ্যই পরীক্ষা এখনো পর্যন্ত ক্যান্সেল করা হয়নি, সেক্ষেত্রে তো পরীক্ষা ক্যান্সেল কি পরবর্তীকালে হবে, ক্যান্সেল পরীক্ষা সম্পূর্ণভাবে কি ক্যান্সেল হবে না পরীক্ষা পিছিয়ে যাবে, বাতিল হয়ে যাবে সম্পূর্ণভাবে না পরীক্ষা দেখা গেল জুলাই বা আগস্ট অন্য কোনো সময়ে অ্যাকচুয়ালি নেওয়া হবে, ব্যাপারটা কি, এক্স্যাক্ট ব্যাপারটা কি? তো এখানে পুরো বিস্তারিত ব্যাপারটা দেখো যে আমি এখানে সবার প্রথমে ধরে নিলাম যে এক্সামিনেশন পিছিয়ে যাচ্ছে, যেটা অনেকেই বলছে যে এক্সামিনেশন পিছিয়ে যাবে ক্যান্সেল হবে না। এই মুহূর্তে সর্বভারতীয় বোর্ড অর্থাৎ সিবিএসই বোর্ড ও যেটা রয়েছে সেই বোর্ড কিন্তু রীতিমতো ক্লাস টেনের, ঠিক আছে, ক্লাস টেনের যে দশম শ্রেণীর পরীক্ষার্থী আছে তাদের পুরোপুরি পাস করিয়ে দিয়েছে উইদাউট এক্সাম, এবং তাদের যে রেজাল্ট রয়েছে সেটা হচ্ছে কি রীতিমতো ও জুন মাসেই বেরিয়ে যাবে, জুন মাসের 20 তারিখে। তো এটা হচ্ছে সিবিএসই বোর্ড, এবং অন্যান্য যে বোর্ডগুলো অ্যাকচুয়ালি পরীক্ষা বাতিল করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম। যদি আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলি, WBBSE এই বোর্ডের কথা বলি, আমাদের বোর্ডের কথা, সেক্ষেত্রে আমাদের জুন মাসেও যদি এক্সাম হতো, এক্সাম যদি কি হচ্ছে জুন মাসের 1 তারিখেও হতো, তাহলে মিনিমাম যে খাতা দেখার বিষয় রয়েছে, টিচারদের কাছে খাতা পৌঁছে সেগুলোকে নাম্বারগুলোকে বোর্ড কালেক্ট করে তারপরে রেজাল্ট পাবলিশ করা, সমস্ত এই যে ব্যাপারটা কনসেপ্টটা করতে করতে 1 মাস লেগে যেত, পরীক্ষায় তো ও প্রায় 15 তারিখ পর্যন্ত চলতো, ও তো এক্ষেত্রে এ পরীক্ষা আর 15 দিন ধরে নাও মোটামুটি জুন মাসের 15 তারিখ পর্যন্ত লাগবেই, সব থেকে কম বলছি 30 থেকে 40 দিন, অফলাইনে হলে 30 থেকে 40 দিন সময় লাগবে। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে রেজাল্ট যেটা রয়েছে সেটা আমাদের বোর্ডের, যদি এই সময় যথাসময়ে পরীক্ষা যেটা বলছে সম্ভব নয় সেই সময় পরীক্ষা হতো, তাহলেও কিন্তু রেজাল্ট বেরোতে বেরোতে কি হচ্ছে জুলাইয়ের শেষ হয়ে যেত, ঠিক আছে, জুলাই শেষ, এবং সমস্ত কিছু তৈরি করতে করতে ক্লাস 11-এ উঠতে উঠতে স্টুডেন্টদের কি হচ্ছে আগস্ট হয়ে যেত। সেক্ষেত্রে এই জায়গাটা দেখে আমরা বুঝতেই পারছি যে আগস্টের আমি ধরে নিলাম সমস্ত কিছু ঠিক থাকলে, কোনো কিছু ঢিলে না হলে, তাহলে আগস্ট মাসের স্টুডেন্টরা আমাদের বোর্ডের এই যথাসময়ে এক্সামিনেশন হলে উঠত, এটা বাস্তব বলছি যদি হতো। কিন্তু দেখা যাচ্ছে যদি এই সময়ে পরীক্ষা হয়, মানে কি জুন মাসেই যদি পরীক্ষা হয় তাহলেই আগস্ট লেগে যাচ্ছে, কিন্তু তার আগে স্টুডেন্টরা রেজাল্ট পেয়ে যাচ্ছে এখানে এবং ক্লাসেস শুরু করে দিচ্ছে সিবিএসই বোর্ডের। এখন যদি এই পরীক্ষাটা জুলাই ট্রান্সফার হয়, আমি 1 মাস পেছানোর কথা বলছি, তাহলে কিন্তু এই আগস্ট আর সেপ্টেম্বর হয়ে যাবে। আর যদি এটা দেখা যায় আগস্টে হয় তো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে যাবে, যেটা বাস্তবে ইম্পসিবল, এরকম কিচ্ছু করবেই না। সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কি হবে, দেখা যাবে সিবিএসই বোর্ড অর্থাৎ সর্বভারতীয় বোর্ডের একটা প্রথম ক্লাস 11-এর প্রথম এক্সামিনেশন হয়ে গেছে, তখন তোমরা কি হচ্ছে ক্লাস 11-এ উঠছো, মানে এদের একটা পরীক্ষা হয়ে গেছে অলরেডি, ক্লাস 11-এ উঠে পড়াশোনা করে একটা এক্সামিনেশন পরীক্ষা হয়ে গেছে, তারপরে তোমরা কি হচ্ছে ক্লাস 11-এ উঠবে। সেই কারণে এই যে পিছিয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কখনোই হবে না, মানে আমরা এই দিক থেকে বুঝতে পারলাম মাধ্যমিক পরীক্ষা কোনো মতেই পেছাবে না। তার মানে অনলাইনে কি হবে, দেখো আমাদের যে এই মুহূর্তে অ্যাটমসফিয়ার রয়েছে মাধ্যমিকের স্টুডেন্টদের,
যে পরিবেশ রয়েছে তার অ্যাকর্ডিং অনলাইন এক্সামিনেশনে সম্ভব নয়। তার আগে আমি একটা কথা বলি, আমার এই মুহূর্তে যখন ভিডিওটি করছে আমার ভয়েস শুনে তোমার মনে হতেই পারে যে কিরকম লাগছে, কারণ আমি এই মুহূর্তে আমার গায়ে জ্বর রয়েছে, কালকের থেকে আমি জ্বরে ভুগছি। এই তো প্যারাসিটামল কালকে একটা খেয়েছি, রীতিমতো এখন ঠিক রয়েছি। তো তোমাদের কমেন্টের জন্যই এতদূর উঠে ভিডিও করতে লেগে গেছি, তোমরা যেহেতু বলেছো এই বিষয়টা নিয়ে অনেকের জিজ্ঞাসাবাদ, সেই কারণে তো একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও, আমাকে দেখে অন্যরকম মনে হতে পারে, তো আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও। তার মানে কিন্তু পরীক্ষা যে পরবর্তী সময়ে পিছিয়ে যাবে, ঠিক আছে, পিছিয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না, মানে সেটা কখনোই হবে না, সেটা বোর্ড কখনোই রায় দেবে না। অনলাইনেও আমি যেটা বললাম যে অনলাইনেও তোমাদের মাধ্যমিক পসিবল না, ঠিক আছে, অনলাইনেও পসিবল না, সেক্ষেত্রে অনলাইনও হবে না। তাহলে একমাত্র রাস্তা পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করার, যেরকমভাবে সিবিএসই বোর্ড বাতিল করেছে সেরকমভাবেই তোমাদের মাধ্যমিক পরীক্ষাও বাতিল করাই হবে সব সঠিক ডিসিশন। কারণ জুলাই মাসেও যদি যে সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে সেটাও কিন্তু আমরা বলতে পারি না, তা আবার তাহলে জুলাই মাসে এসে আগস্টের কথা ভাবতে হবে, এবং আগস্টেও যদি পরিস্থিতি না ঠিক হয়, বুঝতেই পারছো, তাহলে বছর তোমাদের হয়ে যাবে এবং তোমরা ভাববে যে আমরা কবে অ্যাকচুয়ালি ইলেভেনে উঠবে। দেখা যাবে এদের দুটো পরীক্ষা শেষ হয়ে গেছে, অন্যান্য বোর্ডের যাদের পাস করে দিয়েছে তাদের দুটো পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু তোমাদের একটা পরীক্ষাও শেষ হবে না, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হবে। এবার ক্যান্সেল করে কিভাবে মূল্যায়ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করার আগে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে সেই বিষয়টা বলে রাখি। দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এই একই বিষয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, যদি পেছায় সেটাই কি হয়ে যাবে যে পেছালে কি অনেকটা ক্ষতি হবে, এবং স্টুডেন্টরা একই ক্লাসে অনেক দিন ধরে পড়বে এবং কোনো মতেই সেটা সম্ভব নয়, কারণ তাদের রেজাল্ট বেরোতে মানে উঠতে উঠতে যদি এরকম পেছায় জুলাই মাসেও যে আমরা জানি সব ঠিক হয়ে যাবে সেটা না। সেই কারণে মাধ্যমিকের এক্সাম, এই এই উচ্চ মাধ্যমিকের এক্সাম মাধ্যমিকের মতো এরকমই পেছানো আমার মনে হয় সঠিক কাজ হবে না, যদিও নির্ভর করছে সর্বভারতীয় বোর্ড জুন মাসে এ কি অ্যাকচুয়ালি রায় দেয় তার ওপর অনেকটা। এছাড়া আমি আরও একটা বিষয় বলে রাখি যে তোমাদের মাধ্যমিক এক্সামিনেশন যেহেতু অনলাইনে সম্ভব না, উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন কিন্তু অনলাইনে সম্ভব। এখন তোমরা বলবে এইচএস যেহেতু অনলাইনে সম্ভব তাহলে কেন ঘোষণা করছি না অনলাইনে পরীক্ষা হবে। দেখো এর পেছনে কিন্তু একটা বিরাট বড় সমস্যা রয়েছে। দেখো আমি কি বলছি, দেখো ব্যাপারটা বুঝলে, এইচএস কিন্তু অনলাইনে যেটা বললাম সম্ভব, তাহলে বোর্ড এখনো পর্যন্ত কেন জানাচ্ছে না যে অনলাইনে সমস্ত কিছু সম্ভব। দেখো শুধুমাত্র এটা আমরা জানি মাধ্যমিকের ক্ষেত্রে WBBSE আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে WBCHSE, এই যে দুটো বোর্ড আছে দুটো বোর্ডের ক্ষেত্রেই এটা বড় একটা চ্যালেঞ্জের বিষয় কি, আমাদের যখন রেজাল্ট পাবলিশ হয় ক্লাস টেনের রেজাল্ট হোক হোক, ঠিক আছে, এ কিংবা ক্লাস টুয়েলভের রেজাল্ট হোক, একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে রেজাল্ট যখন বের হয় সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু ওয়েবসাইট, ও আমাদের বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে তোমরা সকলেই জানো রেজাল্টই যখন বের হয় সেই রেজাল্ট দেখতে গিয়ে ওয়েবসাইট ঘুরতে থাকে, বহুত সমস্যা হয়। সেক্ষেত্রে ওই ওয়েবসাইটে অনলাইনে এক্সামিনেশন সম্ভব নয়, এবং তার জন্য আলাদা একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে যেখানে তোমাদের প্রশ্নপত্র আসবে। আর এই ওয়েবসাইটের যে স্টোরেজ আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্লাউডে একটা স্টোরেজ থাকে, যেরকমভাবে আমাদের কম্পিউটারের স্টোরেজ থাকে সেরকম ওয়েবসাইটেরও একটা স্টোরেজ থাকে, সেটাকেও বৃদ্ধি করতে হবে। তারপরে আরও ও মানে অ্যাডভান্স করতে হবে ওয়েবসাইটকে, ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। তারপরে এ স্টুডেন্টরা এখান থেকে কোশ্চেন ডাউনলোড করতে পারবে, কোশ্চেন আপলোড করতে পারবে, যদি ভিডিও কলিংয়ের মাধ্যমে যেটা বলা হচ্ছে স্টুডেন্টদের পরীক্ষা নেবে সেটা করতে গেলে তো অনেক পরিমাণ অ্যাকচুয়ালি ওয়েব মানে ডেভেলপ করতে হবে এবং ইউজার ফ্রেন্ডলি করতে হবে ওয়েবসাইটকে। তাহলে কি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রেও অনলাইন এক্সামিনেশন নেওয়া যাবে না? তো এখানে একটা রাস্তা কিন্তু অবশ্যই আছে, এক হচ্ছে ওয়েবসাইট বিল্ড করা খুব তাড়াতাড়ি ডেভেলপার দিয়ে, এ দুই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স ব্যক্তিদের কাছে এই যে দায়িত্ব সেই দায়িত্ব তুলে দেয়া। আমরা সকলেই জানি স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর উভয়ের দায়িত্বই কিন্তু বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী বাপ্ত বসু কিন্তু পেয়েছে। সেক্ষেত্রে এই যে স্কুলের ক্লাস টেনে টুয়েলভের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা যদি কলেজের হাতে বা ইউনিভার্সিটির হাতে কোনো দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি খুব সহজেই এই ক্লাস টুয়েলভের পরীক্ষা নিতে পারে। কেন আমি ইউনিভার্সিটির হাতে সম্পূর্ণ দায়িত্ব দেওয়ার কথা বললাম ক্লাস টুয়েলভের অনলাইন এক্সামের, তোমরা সকলেই জানো যে আমাদের ক্লাস টুয়েলভে যারা টিচাররা রয়েছে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু ওয়েবসাইট সম্বন্ধে খুব বেশি পারদর্শী নয়। তারা অনেকে এরকমও টিচার রয়েছে যারা অনলাইন সম্বন্ধে কিছুই জানে না, তাদেরকে শিখতে হবে, এবং একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটাকেও যদি তৈরি করতে হয় তাহলে এই ওয়েবসাইটটাকে কি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি
ওয়েবসাইট তৈরি করতে হবে, মানে অ্যাডভান্স করতে হবে, সেটা সময় সাপেক্ষ এবং শিক্ষকদের এর ব্যাপারে নলেজ দেওয়া, পারদর্শী করা শিক্ষকদের, তারপরে স্টুডেন্টদের কিছুটা বলে দিয়ে স্টুডেন্টরা সহজেই বুঝে যাবে, যেহেতু এখনকার জেনারেশন মানে স্মার্ট ফোন অনেকদিন ধরে ইউজ করছে, সেক্ষেত্রে অনেক কারোরই সমস্যা হবে না। এবং ফোন আমি জানি সকলের কাছে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের আছে, কারণ সরকার থেকে রীতিমতো তাদেরকে ফোন দেওয়া হয়েছে। সেই কারণেই যদি এই ক্লাস টুয়েলভের অনলাইন এক্সামের দায়িত্ব ইউনিভার্সিটির হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে ইউনিভার্সিটির টিচারদের রীতিমতো এক্সপিরিয়েন্স আছে, তারা কিছু পরীক্ষা নিয়ে নিয়েছে কলেজের, সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের ইউজার ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি ওয়েবসাইট রয়েছে, সেক্ষেত্রে স্টুডেন্টদের পরীক্ষা দিতে খুব একটা সময় সাপেক্ষ হবে না এবং খুব একটা সমস্যা হবে না। তো এই অনলাইনের যে বাধা ছিল সেটাও পেরিয়ে মানে বাস্তবে সম্ভব অনলাইনে পরীক্ষা নেওয়া এইভাবে, বা যদি কোনো এরকম ওয়েবসাইট তৈরি করে যে ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাডভান্স, সেক্ষেত্রেও অনলাইন এক্সামিনেশন নেওয়া সম্ভব। আমি বললাম যাদের এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ ইউনিভার্সিটির যে ওয়েবসাইটগুলো বা ইউনিভার্সিটিকে যদি দিয়ে দেয় এই দায়িত্বটা, তাহলে ওরা খুব অল্প সময়ে অর্গানাইজ করে দেবে, যেহেতু তারা রীতিমতো কয়েকটা পরীক্ষা নিয়ে নিয়েছে, তাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর যদি বলা হয় যে অনলাইন পরীক্ষাও নেওয়া হবে না, সেক্ষেত্রে একমাত্র ডিসিশন পরীক্ষাকে ক্যান্সেল করা, এছাড়া অন্য কোনো উপায় নেই। এবার তাহলে পরীক্ষা ক্যান্সেল করলে উচ্চ মাধ্যমিকের পরবর্তীকালে বিশাল সমস্যা হবে, কোনো সমস্যা হবে না। হয়তো যে বেশি নাম্বার পাওয়ার দরকার, যার নাম্বার পাওয়া দরকার, সেক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যেতে পারে, এছাড়া স্টুডেন্টদের পরবর্তীকালে কোনো সমস্যা হবে না। যে কম নাম্বার পাওয়া দরকার সে একটু বেশি নম্বর পেয়ে যাবে, এবং যার আর অন্যদের তুলনায় খুব এগিয়ে থাকা দরকার পড়াশোনার ভিত্তিতে, সে হয়তো খুব একটা এগিয়ে যেতে পারবে না, এবং যারা পড়াশোনা করেছে তাদেরও কোনো সমস্যা হবে না, যারা পড়াশোনা করেনি তাদেরও কোনো সমস্যা হবে না। একদিক থেকে যারা পড়াশোনা করেছে তাদের একটু মন খারাপ লাগবে যে আমরা পড়াশোনা করেও খুব একটা এগিয়ে যেতে পারলাম না, এইটুকুই। আর রেজাল্ট দেওয়া হবে, এবার পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল আমরা ধরে নিলাম হয়ে যাচ্ছে, মাধ্যমিকের ক্ষেত্রে তো বাতিল হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখার বিষয় বোর্ড কীভাবে ডিসিশন নেয়। তখন কী হবে, আমাদের মূল্যায়ন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, সেটা অবশ্যই কিছু পার্সেন্ট স্কুলের হাতে দায়িত্ব দিতেই হবে, যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা সকল স্কুলে হয়নি, সেই কারণে যদি টেস্ট পরীক্ষা কোনো স্কুলে না হয় সেক্ষেত্রে অন্য কোনোভাবে কোশ্চেন পাঠিয়ে বাড়িতে লিখে সেটাকে জমা দেওয়া এরকমভাবে, বা ইন্টারনাল অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিছু পার্সেন্ট দেওয়া, বা অনেকে বলছে নাইনের পরীক্ষা দ্বারা কিছু পার্সেন্ট নাইনের পরীক্ষার নম্বর থাকবে, তো এটা বোর্ড ডিসাইড করবে কীভাবে মূল্যায়ন করলে সঠিক হবে। বিভিন্নভাবে মূল্যায়ন করা যেতে পারে, মানে একটা কোনো নির্দিষ্ট প্রসিডিওর না, অনেক ধরনের প্রসিডিওর হতে পারে, কোনো প্রজেক্ট দিতে পারে, কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারে, তোমাদের কোনো প্রজেক্টে যে নাম্বার পাবে সেটাকে ধরো দশে পরীক্ষা হয়েছে যেটা পাচ্ছ সেই পার্সেন্ট হিসাবে বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে, ক্লাস নাইনের পরীক্ষা যেটা দিয়েছ তার পার্সেন্টেজ নিতে পারে, তো বিভিন্ন ভাবে বোর্ড যেভাবে চাইবে সেভাবে অ্যাকচুয়ালি অর্গানাইজ করতে পারবে, সেটা সম্পূর্ণ বোর্ডের হাতে এবং স্কুলের হাতে অবশ্যই কিছু দায়িত্ব দেওয়া হবে। এটা তারা সঠিকভাবে পরিকল্পনা করবে কিভাবে মূল্যায়ন করলে যারা অ্যাকচুয়ালি নাম্বার পাওয়ার যোগ্য তারাও তাদের ক্ষেত্রেও খুব একটা পরিবর্তন না হয়, তারা সঠিক নাম্বার পাবে, এবং যারা মানে তুলনামূলক একটু কম পড়াশোনা করেছে এবং নাম্বার খুব বেশি পাওয়ার যোগ্য নয় তাদেরও যাদের যথাযথ নম্বর দেওয়া হয়, এই দিকে নজর রেখে একটা কোনো রকমভাবে মূল্যায়নের পদ্ধতি হবে। সম্পূর্ণ 100% অ্যাকুরেট হবে না প্রত্যেকের ক্ষেত্রে যে তাকে এই নাম্বারই পেতে হবে, কিন্তু কারোর ক্ষেত্রে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না, এটাই হবে। যারা খুব কম নম্বর পেত তারা হয়তো বা একটু বেশি নম্বর পাবে, যারা বেশি নম্বর পেত তারাও বেশি নম্বর পাবে, সেক্ষেত্রে এগিয়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা অনেকটা বেশি থাকলো না, বাদ বাকি কারোর ক্ষেত্রেই কোনো অসুবিধা হবে না। সেই কারণে তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণভাবে নিশ্চিত থাকো, তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হওয়া ছাড়া বোর্ডের কাছে কোনো রাস্তা নেই। এবং যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা পড়াশোনাকে কিন্তু থামিয়ে রেখো না, চালিয়ে যাও। জানি তোমরা অনেকেই বলবে আর পারছি না, আমাদের আর সহ্য করার উপায় নেই, কেন আমাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি আসছে না। দেখো সর্বভারতীয় বোর্ডের যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট আছে তাদেরও কিন্তু পরীক্ষা আগে হয়ে যাওয়ার কথা, তারাও কিন্তু একই প্রেসারাইজ অবস্থায় রয়েছে। এই কারণে তোমরা অবশ্যই কিন্তু পড়াশোনাকে চালিয়ে যাও যতটা সম্ভব। আর তোমাদের কি মনে হয় মাধ্যমিকের কিভাবে মূল্যায়ন করা উচিত, এবং উচ্চ মাধ্যমিককে অনলাইন নেওয়া উচিত না বাতিল করে মূল্যায়নের মাধ্যমে অ্যাকচুয়ালি রেজাল্ট দেওয়া উচিত, তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিও। এবং আমি এই ভিডিওতে কোনো ভুল বা তোমার মতামতের সাথে মিলল না এমন কিছু যদি বলে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।